এই রান্নাটা আমি বিয়ের পর প্রথম খেয়েছি এবং রান্না করা শিখেছি, যেটা আমার আগে একদমই ভালো লাগতো না। মানে এটা গন্ধ শুনলেও মনে হতো যে এটা কেমনে খায় মানুষ, বাট এখন আলহামদুলিল্লাহ ভালোই লাগে। আসসালামু আলাইকুম সবাইকে, নতুন একটি ভিডিওতে ওয়েলকাম করছি। তো আজকে হচ্ছে আপনাদের ভাইয়া বড় একটা মাছের মাথা নিয়ে আসছিল। আমাদের বাসায় মাছের মাথা প্রায় আনে, যেগুলো বড় বড় মাছের কিছু মাথা পাওয়া যায়, যেমন বাঘাইর মাছটার 40-45 কেজি যে মাছগুলো হয় না, ওগুলোর মাথা কিন্তু ওরা আলাদা করে সেল করে। দেখা যায় মাথাটাই থাকে মোটামুটি 3-4 কেজি 5 কেজির। তো যখন এরকম পায়, আমাদের 6 নম্বর বাজারে খুব সুন্দর এরকম মাথাটা উঠে ফ্রেশ থাকে, ওগুলো ফ্রেশ পেলেই হচ্ছে নিয়ে আসে। তো এরকম সেদিনও নিয়ে আসছে বাঘাইর মাছের মাথা একটা। তো এটাকে আজকে হচ্ছে ভুনা করব আমি। তো একটু হালকা ভেজে ভুনা করি, এজন্য একটু লবণ হলুদ মরিচ দিয়ে মাখিয়ে রাখছিলাম মোটামুটি প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো, কারণ লবণটা প্রপারলি ঢুকলেই ভালো লাগে আর কি খেতে। তো এরপর হচ্ছে মাছটাকে ভেজে নিচ্ছি। তো মাছটা ভেজে নিয়ে আমি এর মধ্যে হচ্ছে পাতিলে হচ্ছে এরকম তেল দিয়ে দিছি, তেলের মধ্যে হচ্ছে পেঁয়াজ ভেজে দিছি। আজকে রসুন বাটা কম ছিল, যার কারণে আমি রসুন একদম কুচি কুচি করে দিছি, কারণ এগুলো মেল্ট অটোমেটিক্যালি হয়েই যাবে। আর মাছটা কিন্তু অনেক বেশি ভাজি নাই, একদম অল্প ভেজে নিছি, জাস্ট হালকা একটা ভাজা আর কি। এরপর রসুন তো আমি কুচি দিছি, সাথে যতটুকু আমার রসুন বাটা ছিল অতটুকু দিছি, আদা বাটা দিছি সামান্য পরিমাণে। এই মানে পেঁয়াজ আর রসুনটাকে একটু লাল করে ভেজে এরপরের মধ্যে গুঁড়া মশলা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনে গুঁড়া, জিরা গুঁড়া সব কিছু দিয়ে সুন্দর মতো একটু তেলের মধ্যেই ভেজে নিব, তাহলে তরকারি কালারটা অনেক বেশি সুন্দর আসে। এরপর আমি পানি দিয়ে দিলাম মশলাটাকে একটু সুন্দর করে কষানোর জন্য। মশলাটাকে সুন্দর করে একদম কষানো হলে রান্নাটা যে কী মজা হয়। তো এই যে মশলাটা আমি হচ্ছে পানি দিয়ে এরকম ঢেকে দিছিলাম, এরপরে যে যখন এরকম একদম তেল তেল উঠে আসবে তখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছের পিসগুলো দিয়ে দিব আর কি। তো এই যে যখন এরকম সুন্দর মশলা কষানো হয়ে গেছে তখন এর মধ্যে মাছের পিস দিয়ে দিচ্ছি, দিয়ে জাস্ট আমি একটু মানে সব মশলার সাথে মিক্স করে দেবো। বেশি নাড়ানাড়ি করলে এগুলো এমনি খুলে যাবে, কারণ মাথাতে আসলে তো খুব বেশি মাছ থাকে না, বাট বড় মাথা তো, যার কারণে মাছ আবার কমও থাকে না। তো সে সবগুলো যাতে সব কিছুর সাথে লেগে থাকে, যাতে একদম খুলে খুলে না যায়, এজন্য খুব হালকা করে নেড়ে দিব আমি। আমার কাছে কখনোই এরকম মানে মাছের মাথা আমরা কখনো আসলে খাই নি, বা আমাদের এদিকে খুব কম খাওয়া হয়, বাট আমার শ্বশুরবাড়ির দিকে ভালোই খায় ওরা, ওরা মাছের মাথা খুবই পছন্দ করে। তো দেখা যায় এরকম বড় বড় মাছের মাথা মানে পেলেই নাকি নিয়ে আসতো আমার দাদা শ্বশুর, আমার শ্বশুর, আর এই যে এখন আমার হাজব্যান্ড। তো সুন্দর মতে এগুলাকে আমি কষায় নিচ্ছি পানি না দিয়েই, পানি না দিয়ে সুন্দর করে হচ্ছে একটু কষায় নিব, একটু নেড়ে চেড়ে। আর নাড়ার জন্য আমার হাজব্যান্ড হচ্ছে হেল্প করতেছিলো, বলো যে এত বড় তুমি নাড়তে পারবো না, আমি একটু একটু করে নেড়ে দিই। মাছটাকে আমি মোটামুটি কিন্তু 10 থেকে 15 মিনিটের মতো কষায় নিছি, এরপর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম, এখন পানি দিয়ে দিব। এই পানিটাই মানে এটাই লাস্ট পানি, এখানে আর কোনো পানি দিব না, যেহেতু মাছটাকে অনেক খন সময় নিয়ে আমি কষায় নিছি, মাছের রান্নাটা মোটামুটি কিন্তু হয়ে গেছে। তো পানিও খুব বেশি দেই নেই, কারণ এটা একদমই মাখা মাখা একটা রান্না হবে। তো যখন একদম ঝোলটা একটু মাখা মাখা হয়ে আসবে তখন এর মধ্যে একটু ধনে পাতা দিব সামান্য পরিমাণের, আর দিব এই যে কাসুরি মেথি। এই মেথিটা হচ্ছে শীতকালে যখন মানে মেথি শাকের সিজন হয় তখন এটাকে আম্মু রোদে শুকায় রাখে, তো আমরা এটাই ইউজ করি আর কি, এবং এটার ফ্লেভারটা ভালোই লাগে। আগে আসলেই ভালো লাগতো না আমার কখনোই, এরপর যখন এই রান্নাটা শিখলাম করলাম একটু একটু যখন খাই তখন ভালোই লাগে। তো এই যে যখন এরকম একদম ঝোলটা শুকায় আসবে তখন আমি নামাই ফেলবো। তো কারা কারা খেয়েছেন এরকম মেথি দিয়ে মাছ অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।